দর্শক করোনা মোকাবেলায় গণভবন থেকে সার্ক নেতারা ভিডিও কনফারেন্সে আলোচনায় অংশ নিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কনফারেন্সের উদ্যোক্তা, যাতে যোগ দিয়েছেন আফগানিস্তান সহ সার্কভুক্ত অন্য দেশের রাষ্ট্রপ্রধানরা। আমরা সরাসরি সেখানে যাচ্ছি। March and the general elections will be held on the 25th April. So the nominations are being accepted from 12th March up to 19th March. Therefore, we have to take precautions to discourage large meetings, large gatherings. But the elections will be held as planned. When the World Health Organization, WHO, declared COVID-19 pandemic and indicated that fundamental public health interventions can still limit the spread of the virus and drive down cases even where it was transmitting widely, advisories were issued. দর্শক, আমরা সরাসরি সম্প্রচারে ছিলাম। যেমনটি বলছিলাম, করোনা মোকাবেলায় গণভবন থেকে সার্ক নেতারা ভিডিও কনফারেন্সে আলোচনায় অংশ নিয়েছেন। আমরা এ সংক্রান্ত পরবর্তী সংবাদগুলোতে যাচ্ছি। কোনো উপসর্গ না থাকা ইতালি ফেরত 210 জনকে হোম কোয়ারেন্টাইন থাকার শর্তে ছেড়ে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে বিকেলের ফ্লাইটে আসা 34 জনের পরীক্ষা নিরীক্ষা চলছে আশকোনা হজ ক্যাম্পে। গেল রাত 1:50 কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ইতালি থেকে দেশে ফেরেন 48 জন। সকাল 8:10 দুবাই হয়ে 152 জন বাংলাদেশিকে নিয়ে আসে এমিরেট এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এছাড়াও বিকেলে আরও 34 জন আসে। বিমানবন্দরে প্রাথমিক শারীরিক পরীক্ষা নিরীক্ষার পরে তাদের সবাইকে নিয়েই আশকোনার হজ ক্যাম্পে যাওয়া হয়। এদের সবাইকে 14 দিন বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। ইনশাআল্লাহ আমরা সম্পূর্ণ সুস্থ। আমাদের এখানে হয়রানি করা হইতেছে। আমাদের উন্নত মানের চিকিৎসা হয়েছে দুবাই এবং রোমে। কোনো সমস্যা নেই, কোনো ব্যক্তির সমস্যা নেই, আমরা সবাই সুস্থ ইনশাআল্লাহ। আমার ভাই উনি বাড়ি থাকে, উনি আসছে, তো ওখান থেকে পরীক্ষা নিরীক্ষা করে কোনো সমস্যা নেই। তো এখানে আইসে এখন পরীক্ষা নিরীক্ষা করবে, এখন কি দাঁড়ায় তারপর আর কি একটা ডিসিশন। দর্শক, সরাসরি আশকোনা হজ ক্যাম্পে যেতে চাচ্ছি। আমাদের সহকর্মী শরীফুল ইসলাম খান সেখানে আছেন, যোগ দিয়েছেন আমার সাথে। শরীফ, এখন হজ ক্যাম্পে মোট কজন আছেন? এছাড়া সেখানকার সার্বিক অবস্থা, যা যা তথ্য আপনার কাছে আছে একটু দর্শকদের জানিয়ে দেবেন। এখনকার সার্বিক অবস্থা হচ্ছে যে কিছুক্ষণ আগে 34 জনকে ইতালি ফেরত 34 জনকে আশকোনা হজ ক্যাম্পে রাখা হয়েছে। তারা প্রবেশ করার ঠিক আগ মুহূর্তে বাকি যারা ছিল, অর্থাৎ কোনো কোনো যাত্রী বলছেন যে 181 জন, কেউ কেউ বলছেন 182 জন, অর্থাৎ আগে বাকি যারা ছিল সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে আপনি দেখতে পাচ্ছেন যে দীর্ঘ অপেক্ষার পর অপেক্ষা বলছে, এই কারণে আমরা যখন এখানে সারাদিন ছিলাম তখন সকাল থেকেই কিন্তু তাদের যারা স্বজন তারা এখানে অপেক্ষা করছেন, কেউ ভাই কেউ বন্ধু, অর্থাৎ নানা সম্পর্কের যারা তারা অপেক্ষা করছেন, সেই অপেক্ষার অবসান হলো বুঝি কিছুক্ষণের মধ্যে এবং তারা একে একে বেরিয়ে যাচ্ছেন। এর মধ্যে প্রায় 181 জনের মধ্যে অধিকাংশ হয়তো বেরিয়ে গেছেন। কেউ কেউ গাড়ির জন্য অপেক্ষা করছেন, কেউ পুলিশের সঙ্গে কথা বলছেন, অর্থাৎ তারা তাদের মতো করে বের হয়ে যাচ্ছেন। আমরা যদি একটু কথা বলতে চাই যারা আছেন তাদের সঙ্গে, একটু কথা বলবো আপনার সঙ্গে, একটু আলামিন আমি একটু কথা বলতে চাই আপনাদের সঙ্গে। আপনাদেরকে আসলে কি বলেছে? আসলে এখানে তো আমাদেরকে কিছুই করে না, যেটা করছে এটা করার জন্য এখানে নিয়ে আসা দরকার হয় না আমাদের। আমাদেরকে ইতালিতে আমাদের চেকিং হয়েছে, দুবাইতে চেকিং হয়েছে, এখানে যে চেকিং হয়েছে এটা ইতালিতে হয়েছে, এটা জাস্ট ফর্মালিটি। এটা আপনাকে কি পরামর্শ দিয়েছে বাড়িতে গিয়ে? পরামর্শ আমাদেরকে কিছুই বলে নাই, বাস আমাদেরকে এখানে চেক করছে, চেক করে আমাকে ছাড়িয়ে দিচ্ছে। এখন বাস ছাড়িয়ে দিয়ে বলছে যদি কোনো সমস্যা পরে যোগাযোগ করবে। এই যাত্রী যদিও বলছে যে কিছু বলে না, কিন্তু আমরা অনেক যাত্রীর সঙ্গে কথা বলেছি যারা বলেছেন যে তাদেরকে বলেছে অন্তত স্বজন সহকর্মী পরিবার দেশের স্বার্থে তারা যেন কিছুটা নিরাপদে থাকে এবং অনেকটা সেলফ কোয়ারেন্টাইনের মধ্যে থাকে, অর্থাৎ তাদের যারা যেন যে সংক্রমণ বেদি সেটি আর সংক্রমিত না হয় সেজন্য সতর্ক থাকার শর্তেই তাদেরকে এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত তারা যারা চলে যাচ্ছেন, তারা চলে গেলে আর মাত্র এই আশকোনা হজ ক্যাম্পে 34 জন থাকবেন ইতালি ফেরত। তাদেরকেও হয়তো চিকিৎসা করার পর, চিকিৎসা বলতে পরীক্ষা নিরীক্ষা করার পর তাদেরকেও ছেড়ে দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। অনেক ধন্যবাদ শরীফ। এদিকে শনিবার সন্ধ্যায় আসে ইতালি ফেরত আরেকটি ফ্লাইটের 48 জনকে রাখা হয়েছে গাজীপুরের পুবাইলের একটি হাসপাতালে।
সিভিল সার্জন জানিয়েছেন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের 14 দিন থাকতে হবে এখানে। আমার মনে হয় না যে কোনো অসুবিধা তাদের হচ্ছে এখানে, একদমই এটা একটা নতুন বিল্ডিং, পরীক্ষা নিরীক্ষা অলরেডি ভিতরে চলছে। ছাড়ার ব্যাপারে এখনও কোনো নির্দেশনা আমরা পাইনি, আপনারা যখন ছাড়া হবে তখন আপনারা জানতে পারবেন। দর্শক, আমরা আবার একটু গণভবনে যাচ্ছি, অর্থাৎ সেখান থেকে করোনা মোকাবেলায় সার্ক নেতারা ভিডিও কনফারেন্সে আলোচনায় অংশ নিয়েছেন, আমাদের প্রধানমন্ত্রী কথা বলছেন, সরাসরি যাচ্ছি সেখানে। রিকভার্ড, দেয়ার আর টু নিউ ইম্পোর্টেড কেসেস ফ্রম ইউরোপ, উই হ্যাভ নো লোকাল অর কমিউনিটি ট্রান্সমিশন অফ এনি কোভিড-19 কেস। উই হ্যাভ সেট আপ এ ন্যাশনাল কমিটি টু প্রোভাইড গাইডেন্স টু কনসার্ন পিপল from all ministries at all levels. We have also undertaken massive awareness raising campaigns everywhere in Bangladesh through all available medias, including social media. My party workers at all levels are active in awareness raising. Local body representatives are vigilant to enforce home quarantine if necessary. We have kept 4 newly built hospitals, including the Kuwait Maitri Hospital in Dhaka, dedicated to exclusively deal with COVID-19 patients. In addition, there is one more hospital in Russia to exclusively handle COVID-19 patients. We have also earmarked separate beds in every hospital in all districts to treat COVID-19 patients. A few vacant buildings have been identified where makeshift hospitals can be established in case there is any such need. We also have trained health workers at upazila levels. School children are also being trained to follow necessary personal hygiene. We have stockpiles of testing kits, infrared thermometers, isolation gowns, and masks. Excellencies, I have some proposals that all SAARC countries need to cooperate and collaborate closely to fight this pandemic. We need to force collaboration through our collective capacity, expertise, and resources. We are ready to share our capacity and expertise as well as the best practice with the SAARC countries, including providing logistic support if required. To continue this dialogue at technical level, our health ministers, health secretaries, and relevant health experts can also have this kind of video conferences to discuss specific areas of cooperation. WHO Southeast Asia Regional Director may be invited to these video conferences. We believe it is extremely important to establish an institution to prevent and fight against any public health threats in South Asian region in future. In our SAARC charter, it is already there about the healthcare. So we can work together for future, and in future any problem arise, we can work together and we can exchange or share our experience. And Bangladesh will be happy to host such institution if you all kindly agree. Excellency, I really thank you very much, especially Prime Minister Modi, to take the initiative, and also I appreciate that after a long time all the SAARC leaders get together. So it's a very crucial time for all of us. So we have to think about our people's goodwill. So I hope that this will show a new dimension or path to help our people. Peoples of all our country and all the region. Thank you very much. Thank you, Excellency. I now request His Excellency Prime Minister Modi.
দর্শক, আমরা সরাসরি ছিলাম করোনা মোকাবেলায় সার্ক নেতারা ভিডিও কনফারেন্সে আলোচনায় অংশ নিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে ভাষণ দিচ্ছিলেন, বক্তব্য রাখছিলেন। আমরা সরাসরি সম্প্রচারে ছিলাম। আক্রান্ত দেশ থেকে ফেরত যাত্রীদের 14 দিনের হোম কোয়ারেন্টাইন সঠিকভাবে মানতেই হবে, এখন এটা আর হালকাভাবে দেখার সুযোগ নেই বলে জানিয়ে দিয়েছেন IEDCR এর পরিচালক ডক্টর মির্জাদে সাবরিনা ফ্লোরা। দুপুরে মহাখালীতে ব্রিফিংয়ে কথা জানিয়েছেন তিনি, বলেছেন অনেকেই হোম কোয়ারেন্টাইন ঠিকভাবে না মানায় ইতালি থেকে যারা আসছেন তাদের আশকোনা হজ ক্যাম্পে নেওয়া হচ্ছে, তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করে নিশ্চিত হওয়ার পরেই ছেড়ে দেওয়া হচ্ছে, তবে তাদের কঠোর মনিটরিংয়ের মধ্যে রাখবে IEDCR। দেশে বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন 2,314 জন। বিশেষ করে ইতালি থেকে অনেকে আসছেন এখন, এবং সেই ভিত্তিতে অনেকেই যেহেতু হোম কোয়ারেন্টাইন সঠিকভাবে ফলো করছেন না, সেই কারণে আমরা এখন যারা আসছেন তাদের সবাইকে আগে হজ ক্যাম্পে নিচ্ছি। আপনারা অবশ্যই 14 দিনের হোম কোয়ারেন্টাইন খুব কঠিনভাবে পালন করবেন। এখানে আমাদের এখন আর এটা নিয়ে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়, এমনটি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দুপুরে সচিবালয়ে করোনা ভাইরাসের পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে কথা বলেছেন, জানিয়েছেন করোনায় আক্রান্ত যে নতুন 2 জন রয়েছে তাদের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, পাশাপাশি তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আরও বলেছেন করোনা ভাইরাস যেন প্রতিরোধ করা যায় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ সময় গণপরিবহন জীবাণুমুক্ত করা এবং ওয়াজ মাহফিল সহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান না করারও পরামর্শ দিয়েছেন তিনি। আমরা বাংলাদেশের মানুষকে নিরাপদে রাখতে চাই, সে কারণে এই যে গত 2 মাস যাবত আমরা পরিশ্রম করছি, আজকে সভাও কিন্তু আমরা আহ্বান করেছি এবং 18টি মন্ত্রণালয় এখানে ছিল, তাদের সাথে আমরা আলোচনা করে আমরা আমাদের পরামর্শ আমরা দিয়েছি এবং সেই পরামর্শ অনুযায়ী কাজ করার জন্য তাদেরকে আহ্বান করেছি। আমরা কিন্তু কারোকে চাপিয়ে দিতে পারবো না। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। ওই রিটে দেশের স্থল এবং নৌবন্দর বন্ধের নির্দেশনাও চাওয়া হয়েছে। করোনা আক্রান্ত দেশগুলো থেকে বিমানযোগে ঢাকায় যাত্রী অবতরণ বন্ধে কঠোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রাত 12টা থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের দেশগুলোর সাথে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বলেছেন ভারত যেহেতু এই দেশ থেকে নাগরিক ঢুকতে দিচ্ছে না, তাই আজ রাত থেকে বাংলাদেশও ঢুকতে দিচ্ছে না। এদিকে করোনা আক্রান্ত দেশগুলো থেকে বিমানযোগে ঢাকায় যাত্রী অবতরণ বন্ধে কঠোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর সভা শেষে সাংবাদিকদের কথা বলেছেন তিনি। 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন সহ মুজিব শতবার্ষিকীর সংক্ষিপ্ত কর্মসূচি ঘোষণা করেন ওবায়দুল কাদের। গতকাল থেকে কঠোরভাবে এই বিষয়টি নিরুৎসাহিত করা হচ্ছে এবং নিয়ন্ত্রিত করা হচ্ছে, এরপর যাতে বিদেশ থেকে এভাবে বিমানের মাধ্যমে বা এয়ার যে আগমনটা হচ্ছে এটা নিয়ন্ত্রণ করা বন্ধ করার জন্য উপযুক্ত যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। যে সমস্ত দেশে করোনা ভাইরাস বেশি সেই সমস্ত দেশ থেকে ফ্লাইট আসা আমরা বন্ধ করে দিয়েছি। আজকে রাত 12:01 থেকে এইটা কার্যকরী হবে যে ওই দেশগুলোর থেকে আপনার প্লেন আসবে না, প্লেন না আসলে প্যাসেঞ্জার আসবে। করোনা ভাইরাস প্রতিরোধে দেশের বিভিন্ন স্থানে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে বিএনপি। খুলনায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করে জেলা বিএনপি। সকালে নগরীর কেডি ঘোষ রোড থেকে এই কর্মসূচি শুরু হয়। এ সময় প্রধান সড়কে সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয় লিফলেট। সকালে টাঙ্গাইলের শহীদ মিনারের সামনে থেকে শুরু হয় লিফলেট বিতরণ কর্মসূচি। এ সময় সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে বিতরণ করা হয় সচেতনতামূলক লিফলেট। নেতাকর্মীরা জানিয়েছেন করোনা ভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে লিফলেট বিতরণ করেছে ঝিনাইদহ বিএনপি। সকালে শহরের HSS সড়কে জেলা বিএনপির কার্যালয় চত্বর থেকে এই কর্মসূচি শুরু হয়। তবে পোস্ট অফিস মোড়ে গেলেই পুলিশি বাধার মুখে পড়তে হয় নেতাকর্মীদের।
করোনা ভাইরাস আতঙ্ক গোটা বিশ্বে, উদ্বেগ উৎকণ্ঠা আছে দেশেও। ভাইরাস মোকাবেলায় সরকারের তরফে সারা দেশের হাসপাতালগুলো প্রস্তুত রাখার কথা বলা হচ্ছে জোরে সোরে, কিন্তু মুখে বললেও আদতে খুব একটা প্রস্তুতি নেই। কিছু কিছু হাসপাতালে শুধু করোনা ইউনিট ঘোষণা দিয়ে দায় সারা হয়েছে। অবকাঠামোগত সমস্যাও আছে কয়েকটি হাসপাতালে, নেই রোগী থাকার মতো পরিবেশ অনেক হাসপাতালে, যে কোনো সময় পলেস্তারা খসে দুর্ঘটনার শঙ্কা আছে। এছাড়াও কিছু হাসপাতালে ভাঙা টয়লেট বিল্ডিংয়ের পেছন সাইডে আপনার কি বলে এটা শীত কাটা মতন ছিদ্র করে আছে। আপনি যদি এমন কিছু রাখতে চান যেটা বের করে নিয়ে যাওয়া সম্ভব, সেটা অনায়াসে রাখতে পারলে বের হয়ে যাওয়ার চান্স খুব বেশি। রোগীদের আপনার সেফটির সাথে সাথে আমরাও তো একটা রিস্কের মধ্যে থাকি। আমাদের যারা আছে নার্স আছে, অডবয় যারা আছে, আমাদের কিছু পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেটা বলেন সেগুলো আছে। করোনা ভাইরাসের ঝুঁকি মোকাবেলায় অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধের দাবিতে অনশনের শুরু করেছে পাঁচজন শিক্ষার্থী গতরাত ক্যাম্পাসে রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন শুরু করেন তারা। শিক্ষার্থীরা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়ে পড়লে তা দ্রুত ছড়িয়ে পড়ার শঙ্কা আছে, আর তাই এই ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় অবিলম্বে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করার দাবি জানিয়েছেন তারা। বাংলাদেশ তো ঝুঁকি কখনো এড়াতে পারে না, আর বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে যেহেতু আমরা অনেক ঘনবসতিপূর্ণ একটি দেশ, এখানে যদি করোনা ভাইরাস একবার ছড়িয়ে পড়ে তো পুরো দেশে একটি মহামারী আকারে ধারণ করতে খুব বেশি সময় লাগবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে যে গণরুমে এক রুমে আটজনের রুমে দেখা যাচ্ছে যে 30-40 জন শিক্ষার্থী থাকছে, সেক্ষেত্রে যদি একজন আক্রান্ত হয় সেটা খুব দ্রুতই ছড়িয়ে পড়বে। এই জিনিসটা ছেলে খেলা না, আমাদের প্রশাসনও খুব ভালোভাবে এই জিনিসটা অবগত। আমাদের টিচাররাও কিন্তু ইমিউন না এই জিনিসটা থেকে, তারাও করোনায় আক্রান্ত হতে পারেন, তারাও এখান থেকে সেফ না। সুতরাং আমরা আশা করব তারা নিজেদের হোক বা তাদের সন্তান তুল্য শিক্ষার্থী অর্থাৎ আমাদের জন্যই হোক, তারা জিনিসটা খুব দ্রুতই দাবিটা মেনে নেবেন। এদিকে শিক্ষার্থীদের করোনা ভাইরাস থেকে রক্ষা করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে 48 ঘন্টা সময় বেঁধে দিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন। দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে 8 দফা দাবি জানিয়েছে সংগঠনটি। সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেঘমল্লার বসু জানিয়েছেন হলের গণরুমে 100 জনেরও বেশি শিক্ষার্থী বসবাস করছেন। যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন উপরের 7টি দাবি কোনো একটি পূরণ করতে ব্যর্থ হয় তাহলে নিজেদের অক্ষমতা স্বীকার করে 48 ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করতে হবে এবং হলগুলোকে অনিরাপদ হিসেবে চিহ্নিত করতে হবে। কোভিড-19 বিস্তার রোধে ইতালির আদলে নিজেদের অবরুদ্ধ করলো স্পেন, যার ফলে দেশটিতে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকবেন 4,70,00,000 মানুষ। ভাইরাসটির শিকার স্প্যানিশ প্রধানমন্ত্রীর স্ত্রীও। গেল 24 ঘন্টায় চীনের বাইরে নতুনভাবে সংক্রমিত হয়েছে 10,000 মানুষ। শুধু ইতালিতে একদিনে মারা গেছেন 175 জন, ইরানে 113, বিশ্বের 155 দেশে ছড়িয়ে পড়া ভাইরাসের প্রাণহানির সংখ্যা 5,960, আক্রান্ত 1,59,000-এর বেশি। যুদ্ধ নয়, এক ভাইরাসই বিশ্ব অর্থনীতিতে মহামন্দার শঙ্কা। করোনার ধাক্কায় $5 trillion হারিয়েছে বিভিন্ন দেশের পুঁজিবাজার। বিমান চলাচলে নিষেধাজ্ঞায় পর্যটন খাতে 5 কোটি মানুষের চাকুরি হারানোর শঙ্কা গবেষকদের। বাংলাদেশের পোশাক খাত সহ অর্থনীতিতে করোনার প্রভাব পড়তে শুরু করেছে, বড় ধরনের ক্ষতি হতে পারে রেমিটেন্সে। চীনের করোনা ভাইরাস পরিস্থিতি কিছুটা উন্নত হলেও বিশ্ববাজারে পণ্য বিক্রি নিয়ে চিন্তিত রফতানিকারকরা। বৈশ্বিক অর্থনীতির যে শ্লথ প্রবৃদ্ধি এটা অলরেডি এখন প্রাকলন করা হচ্ছে, সেটা আরও বেশি স্লো ডাউন করতে পারে। সবাই কিন্তু কন্ট্রাকশন মোডে আছে, কন্ট্রাকশন মোডে আপনার এই মুহূর্তে আমার জন্য প্রেডিক্ট করা খুব মুশকিল যে কত বড় ক্ষতি হতে পারে। এই সময়টা হচ্ছে আগামী জুন জুলাই আগস্টের যে সকল অর্ডারগুলো এখন নেগোসিয়েশন হচ্ছে, যারা কিনবেন যারা ডিসিশন মেকার তারা তো অফিসে, যেমন ইটালি তারা এখন তো টোটালটাই তাদের বন্ধ কলাপ। যে কোনো কান্ট্রিতে আসলে তার ইন্টারনাল সেলস যখন কমে যায় তখন পারচেজ স্বাভাবিক এফেক্ট করবে, ওই পারচেজটাই তো আমাদের কাছে আসছে। ঘনবসতিপূর্ণ এলাকায় করোনা ভাইরাসের উপস্থিতি বিপজ্জনক।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমন ঘোষণার পরে শিল্প কারখানা ও আবাসিক এলাকায় বিশেষ সতর্কতা মেনে চলার নির্দেশ দিয়েছে প্রশাসন। সাফারের শিল্প কারখানাগুলোতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে, বাড়ানো হয়েছে মাস্ক ও সাবানের ব্যবহার, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে নিয়মিত দেওয়া হচ্ছে পরামর্শ। কারখানা কর্তৃপক্ষের এমন কার্যক্রমকে সাধুবাদ জানাচ্ছে শ্রমিকরাও। আতঙ্ক নয়, সচেতনতার মাধ্যমে সুস্থতা আর অর্থনীতির চাকা সচল রাখার কথা বলছে তারা। শ্রমিক সংগঠনগুলোর হিসাবে সাভার ও আশুলিয়ায় প্রায় 1,000 শিল্প প্রতিষ্ঠানে অন্তত 7 লাখ শ্রমিক কর্মরত। আমরা অ্যানাউন্স করছি যতটুকু আমরা গণমাধ্যম বা বিভিন্ন সাইট থেকে আমরা জানছি, এটাই আমরা ওয়ার্কারদেরকে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। দিতে হবে কীভাবে মাস্কটা ব্যবহার করতে হবে এবং সে বাসা বাড়িতেও কীভাবে থাকতে হবে, সেই বিষয়টা ব্রিফ না করে আসলে তাদের এই মাস্ক দেওয়া বা সাবান দিলেই দায় সারার মতো একটা কাজ হবে। জনগণ যদি আতঙ্কিত না হয়ে গভর্নমেন্টের এই পলিসিগুলো ফলো করে, জানে এবং সেইভাবে প্র্যাকটিস করে, আশা করি আমরা এই ভাইরাসের প্রিভেনশন করতে সক্ষম হব। এদিকে করোনাতে এখনও গার্মেন্টস বন্ধের কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি, সেখানে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন কিছু কিছু দেশ করোনার কারণে অর্ডার বাতিল করতে চাচ্ছে এবং এই তালিকার মধ্যেই চালিসহ বেশ কয়েকটি দেশ রয়েছে, এটা উদ্বেগের বিষয়। এদিকে ভোক্তাদের অধিকার বাস্তবায়ন করতে একটি হটলাইন নম্বরও উদ্বোধন করেছেন বাণিজ্যমন্ত্রী। এখনও সেরকম কোনো সমস্যা হয়নি যে গার্মেন্ট ফ্যাক্টরিতে যে এই ধরনের, তারপরে প্রতিটা গার্মেন্ট ফ্যাক্টরিতেই কিন্তু একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ করা হয়েছে, অধিকাংশ ফ্যাক্টরিতে মাস্ক দেওয়া হয়েছে। মধ্যরাতে সাংবাদিক নির্যাতন ও কারাদণ্ড দেওয়ার ঘটনায় প্রত্যাহার করা হচ্ছে কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভিনকে। দুপুরে সচিবালয়ের ব্রিফিংয়ে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, বলেছেন ডিসি প্রত্যাহার তো হবেনি, কর্ম অনুযায়ী তার শাস্তি হবে। প্রতিমন্ত্রী জানিয়েছেন তদন্তে ডিসির কার্যক্রমে বেশ কিছু অসঙ্গতি উঠে এসেছে, বিতর্ক সৃষ্টি হয়েছে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়েও। একটা তদন্ত রিপোর্ট আমরা পেয়েছি, প্রমাণিত হলে তো প্রথমত তাকে ওখান থেকে উইথড্র করা হবে, দ্বিতীয়ত তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওর অনুযায়ী ডিপার্টমেন্ট তার বিরুদ্ধে এখানে মামলা, আমাদের মামলা, ডিপার্টমেন্টাল মামলা হবে, কর্ম অনুযায়ী তার যে আপনার শাস্তি সেটি কিন্তু হবে। এর আগে সাংবাদিক আরিফুল ইসলামকে বাড়ি থেকে তুলে নিয়ে কারাদণ্ড দেওয়ার ঘটনায় জেলা প্রশাসক সুলতানা পারভিন সহ 4 জনকে অভিযুক্ত করে মন্ত্রণালয়ে প্রতিবেদন দিয়েছে রংপুর বিভাগীয় কমিশনার গঠিত তদন্ত কমিটি। এদিকে আজই জামিনে ছাড়া পেয়েছেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের বিতর্কিত অভিযানে গ্রেফতার সাংবাদিক আরিফুল ইসলাম। সকালে তার জামিন মঞ্জুর করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কোর্ট। তবে আরিফের পক্ষে কে জামিন করেছে তা জানা নেই পরিবার। বাঁধনটা একটু হালকা করে দেখতে পেয়েছি যে আমি ডিসি অফিসে, এরপর আমাকে আবার চোখ বেঁধে আমাকে একটা রুমে নিয়ে গিয়ে আবার আরডিসির নেতৃত্বে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং নির্যাতন করা হয়। আরডিসি নিজেই আমাকে মার দিয়েছেন, আমাকে বিবস্ত্র করে আমার ভিডিও ধারণ করা হয়েছে এবং এরপরে আমার কাছ থেকে 4টি সিগনেচার নেওয়া হয়েছে চোখ বাঁধা অবস্থায়। সেটা কিসের সিগনেচার নিয়েছে আমি এখন পর্যন্ত জানি না। এরপর তাড়াহুড়ো করে তারা আমাকে কারাগারে রেখে আসছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কুড়িগ্রাম এর নির্দেশে অধীনস্থ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন এটি বিধিসম্মত হয়নি। এ কারণে জেলা প্রশাসক সুলতানা পারভিন সহ অভিযান পরিচালনায় সংশ্লিষ্ট যে কর্মকর্তাগণ তারা যে বিধিসম্মত কাজ করেনি এটি আমাদের কাছে প্রমাণিত হয়েছে। যা বলছিলাম, কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি হয়েছে। আদেশের জন্য আগামীকাল দিন ধার্য করেছেন আদালত। দুপুরে বিচারপতি আশরাফুল কামালের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় যে আইনে আরিফকে সাজা দেওয়া হয়েছে সাজা প্রদানের সেই রায়ের কপি তলব করেছেন আদালত। এছাড়াও মধ্যরাতে মোবাইল কোর্ট বসানো যায় কি না সে বিষয়ে খতিয়ে দেখতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেন আদালত। কোর্ট জানতে চেয়েছে যে এই যে মোবাইল কোর্টের নথিটা যেটা আছে সেই নথিটাতে কী কী আছে সেটা দেখতে চাচ্ছেন। অ্যাট দ্য সেম টাইম এটাও জানতে চেয়েছেন যে যেভাবে সার্চ এবং সিজার এই প্রক্রিয়াটা চলেছে সেটা কতটুকু ভ্যালিড ছিল।
এই ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে গণমাধ্যম কর্মীরা। দুপুরে বরিশালের সদর দশিনীর কুমার হলের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেন প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে সিলেট জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত আয়োজনে। বক্তারা বলেছেন, বিভিন্ন সময় বিভিন্ন স্থানে মামলা হয়রানির শিকার হচ্ছেন সাংবাদিকরা। জেলা প্রশাসনের অনিয়ম নিয়ে রিপোর্ট করায় ফাঁসানো হয়েছে আরিফুল ইসলামকে, অভিযোগ করেন আন্দোলনকারীরা। মানববন্ধন হয়েছে যশোরেও। দুপুরে প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে সাংবাদিক ইউনিয়নের সদস্যরা। এতে বক্তারা বাংলা ট্রিবিউনের কুড়িগ্রামের প্রতিনিধি আরিফুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। এছাড়াও প্রতিবাদ কর্মসূচি হয়েছে সিলেট, টাঙ্গাইল, লক্ষ্মীপুর এবং দিনাজপুরে। পঞ্চগড়ে শ্রী শ্রী সন্ত গৌড়ীয় মঠের প্রধান পুরোহিত যজ্ঞেশ্বর হত্যা মামলায় জঙ্গি নেতা জাহাঙ্গীর ওরফে রাজীব গান্ধী সহ চারজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সকালে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এই ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত বাকি তিন আসামি হলেন রাজীবুল আলমগীর এবং রমজান। গত 2016 সালের 21 ফেব্রুয়ারি সকালে মোটরসাইকেলে মঠে প্রবেশ করে আসামিরা, এরপরে পুরোহিতকে গলা কেটে হত্যা করা হয়। যে আন্ধি, এ হলো একজন জিএমবি সদস্য এবং তিনি সিরিয়া এবং ইরাকে গেছিলেন, বাংলাদেশে রিটার্ন করে রংপুর অঞ্চলের দায়িত্বে উনি ছিলেন। দায়িত্বপ্রাপ্ত হয়ে যাওয়ার পরে দেবগঞ্জ থানায় তিনি জিএমবি সংগঠিত করেন এবং জিএমবি সংগঠিত করে এই পরিকল্পনা করেন এবং সেই পরিকল্পনার হিসাবে এই এই জগদীশ্বরকে, এই পুরোহিতকে হত্যা সংগঠিত করে। বড় ধরনের পতনের কবলে পড়েছে দেশের পুঁজিবাজার। ঢাকা এবং চট্টগ্রাম দুই স্টক এক্সচেঞ্জে এই দরপতনের মধ্য দিয়ে আজকের লেনদেন শেষ হয়েছে। বেশিরভাগ শেয়ারের দাম কমেছে। গত বৃহস্পতিবার শেষ কার্যদিবসে ডিএসই মূল সূচক ছিল 4,129 পয়েন্টে, আর আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে দিন শেষে ঢাকা স্টকের প্রধান সূচক 107 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 3,969-এ। এর আগে 2015 সালের মে মাসে ডিএসইর প্রধান সূচক 4,000 পয়েন্টের নিচে নেমেছিল। গত 29 ফেব্রুয়ারি রাজধানীর মুগদায় ছিনতাইয়ের কবলে পড়ে তারানা বেগম লিপা নামে এক নারীর প্রাণ হারানোর ঘটনায় সেই চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ। সকালে ডিএমপি কার্যালয়ে ব্রিফিংয়ে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন জানিয়েছেন, মুগদার ঘটনার পরে তারা আত্মগোপনে চলে গিয়েছিল। গ্রেফতারকৃতরা প্রাইভেট কার ব্যবহার করে রিক্সা যাত্রী এবং পথচারীদের কাছ থেকে ছিনতাই করত। গ্রেফতার লিটন ও মনার বিরুদ্ধে 4টি করে মামলা আছে। পোশাক খাতে সংগ্রামের সময় যাচ্ছে। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বিজিএমইএ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির সভাপতি রুবানা হক। সকালে মাতৃভাষা ইনস্টিটিউটে মুজিব বর্ষ উপলক্ষে বিজিএমইএ কর্তৃক জাতীয় বাস্তবায়ন কমিটির নিকট 90,000 টি শার্ট হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেছেন। এ সময় তিনি বলেন, বাঙালি পরাস্ত হওয়ার জাতি নয়, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শুধু বলার জন্য নয়, বঙ্গবন্ধুর আদর্শকে সত্যিকারের অর্থে ধারণ করতে বঙ্গবন্ধুর জীবনী থেকে তরুণদের উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা। রাজধানীর ইস্কাটনে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী একটি পর্যালোচনা শীর্ষক সেমিনারে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে গভীর আলোচনা হয়। এই অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী থেকে কিছু অংশ পাঠ করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার এনআরবি গ্লোবাল ব্যাংকে উদ্বোধন হলো মুজিব কর্নার। আজ এটি উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী। এ সময় ব্যাংকের পরিচালক নিজামুল হক ভূঁইয়া, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে জলবায়ু বাস উদ্বোধন করা হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন প্রাঙ্গণে এই বাসের উদ্বোধন করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন। এই বাসের মাধ্যমে জেলা উপজেলা পর্যায়ে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। শিশুদের কিডনি রোগ নিরাময় এবারে রাজধানীর স্কয়ার হাসপাতালে সংযোজিত হলো স্কয়ার চাইল্ড কিডনি অ্যান্ড ডায়ালাইসিস সেন্টার। রোববার দুপুরে এই ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের স্বনামধন্য চিকিৎসকরা জানিয়েছেন, দেশে কিডনি রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে, যার মাঝে শিশুরাও রয়েছে। জন্মগতভাবে কিডনি রোগের পাশাপাশি জন্মের কয়েক বছরের মাথায় আক্রান্তদের সংখ্যাও ক্রমেই বাড়ছে।
রাঙামাটিতে চার বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সকাল 10টার পরে। হঠাৎ প্রচণ্ড শব্দে অফিসের জেনারেটরে বিস্ফোরণ হয়। দ্রুতই পুরো ভবন জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুড়ে যায় বন বিভাগের দক্ষিণ উত্তর বন বিভাগ, ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগ এবং অশ্রেণীভুক্ত বন বিভাগের প্রধান কার্যালয়। পুড়ে গেছে সরকারি কাগজপত্র। আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন বন বিভাগের কর্মকর্তারাও। সিরাজগঞ্জের কোনাবাড়িতে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুই মাদ্রাসার ছাত্র সহ তিনজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও আটজন। গতরাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম কোনাবাড়িতে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, একটি ধর্মীয় অনুষ্ঠান শেষে নওগাঁ থেকে ফিরছিলেন গাজীপুরের একটি মাদ্রাসার ছাত্র শিক্ষকরা। ঘটনাস্থলে পৌঁছলেই বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরেক শিক্ষার্থী ও অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু হয়। ক্রাইস্ট চার্চ হামলার আজ এক বছর। অবশ্য করোনা ভাইরাসের প্রকোপের কারণে সীমিত পরিসরে আয়োজনে নিহতদের স্মরণ করছে নিউজিল্যান্ড। হামলার শিকার আলনোর মসজিদের কাছে হর্ন ক্যাসল ময়দানে স্মরণসভা হওয়ার কথা ছিল। দুদিন ময়দানে নামাজের জামাত ও বিশেষ দোয়ার আয়োজন করার কথা ভাবা হয়েছিল, তবে ছোট পরিসরে জুমার নামাজ আদায় হলেও বিশ্বজুড়ে কোভিড-19 বিস্তার ঘটায় রোববারের সমাবেশ বাতিল করা হয়েছে। গেল বছর ক্রাইস্ট চার্চের দুটি মসজিদে শ্বেতাঙ্গ বন্দুকধারী ব্রান্টন টারেন্টের এলোপাতাড়ি গুলিতে প্রাণ হারান 5 বাংলাদেশি সহ 51 জন। ভারতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা 100 ছাড়ালো। সবচেয়ে বেশি 31 জন আক্রান্ত মহারাষ্ট্রে, কেরালায় এই সংখ্যা 22 জনে দাঁড়িয়েছে। রাজ্য সরকারগুলোর বরাদ দিয়ে তথ্যটি জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এদিকে ইতালি থেকে 211 শিক্ষার্থীকে দেশে ফিরিয়েছে ভারত। এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে তারা পৌঁছায়। ইরানে আটকে পড়া 234 ভারতীয়কে ফেরানোর পরিকল্পনাও করা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, তাদের মধ্যে 131 জন শিক্ষার্থী এবং 103 ধর্মপ্রাণ মুসল্লি। করোনা ভাইরাস আতঙ্কে নিয়ে মাঠে গড়িয়েছে বঙ্গবন্ধু ডিপিএল এর এবারের আসর। প্রথম দিনে জয় পেয়েছে ওল্ড ডিওএইচএস প্রাইম দোলেশ্বর আর আবাহনী লিমিটেড। মিরপুরে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে 290 রানের পুঁজি পায় আবাহনী। অথচ বর্তমান চ্যাম্পিয়নদের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। মোসাদ্দেক হোসেনের সাথে 160 রানের জুটি গড়ে বিপর্যয়ে সামাল দেন মুশফিকুর রহিম। 127 রানে সাজঘরে ফেরেন তিনি। 290 রানের টার্গেটে ব্যাট করতে নেমে মেহেদী হাসান রানার বোলিং তোপে 208 রানে শেষ হয় প্যাটেক্সের ইনিংস। 81 রানের জয় দিয়ে আসর শুরু করে বর্তমান চ্যাম্পিয়নরা। ক্রিশ্চিয়ানো রোনালদোর পরে এবারে নিজ বাড়িতে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। শুধু মেসি একা নন, পুরো বার্সেলোনা স্কোয়াডই এখন কোয়ারেন্টাইনে আছে। ইউরোপ এখন বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রধান উপকেন্দ্র। বার্সেলোনায় মেসির বিলাসবহুল বাড়িতে আউটডোর ফুটবল পিচ, সুইমিং পুল, ইনডোর জিম আছে, যার ফলে আইসোলেশনে থাকা অবস্থায় মেসির প্রস্তুতি নিতে কোনো অসুবিধা হবে না। ভারতের পরে এবারে করোনা ভাইরাসের প্রভাবে 30 দিন সব ধরনের ক্রিকেট বন্ধের ঘোষণা দিল উইন্ডিজ। সারা বিশ্ব করোনা ভাইরাসে ধুঁকছে, এর প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। ভারত সব ধরনের ক্রিকেট বন্ধের ঘোষণা দেওয়ার একদিন পরেই উইন্ডিজও বন্ধের ঘোষণা দিয়েছে। ক্রিকেট উইন্ডিজের মেডিকেল অফিসারদের পরামর্শে এমন সিদ্ধান্ত নিয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। এর ফলে চ্যাম্পিয়নশিপের শেষ 2 রাউন্ড, নারী সুপার 50 ওভার কাপ, আঞ্চলিক অনূর্ধ্ব 15 ও অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপ সহ ক্রিকেট বোর্ডের 2টি গুরুত্বপূর্ণ সভাও পিছিয়ে গেছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকা রুনা লায়লার অর্জনের মুকুটে আরও একটি পালক যুক্ত হলো। উপমহাদেশের বিখ্যাত শিল্পীদের নিয়ে তার তৈরি করা অ্যালবাম লেজেন্ডস ফর এভার, এই প্রকাশনা আয়োজন হয়েছে যুক্তরাজ্যের পার্লামেন্ট দ্য হাউস অফ লর্ডসে। সম্প্রতি এটির মোড়ক উন্মোচন করা হয়। অ্যালবামে গান গেয়েছেন আশা ভোসলে, রাহাত ফাতে আলী খান, হরিহরণ, আদনান সামি এবং রুনা লায়লা নিজেই। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত দেশি চলচ্চিত্রগুলোর মূল্যায়নের মহেন্দ্র ক্ষণ এসে গেল। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2019-এর জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এরপরে যাচাই বাছাই এবং মূল্যায়নের মাধ্যমে চূড়ান্ত ঘোষণার প্রস্তুতিও নেওয়া হবে। সম্প্রতি তথ্য মন্ত্রণালয় থেকে আহ্বান করা হয়েছে এই আবেদনপত্র। প্রয়োজনীয় তথ্যপত্র নিয়ে এই আবেদন 5 এপ্রিলের মধ্যে জমা দিতে হবে। এবছরও 28টি বিভাগে পুরস্কার দেওয়া হবে। যশোরের চৌগাছায় কথিত বন্দুকযুদ্ধে জহুরুল ইসলাম নামে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী। ভোররাতে উপজেলার সীমান্তবর্তী এলাকা আন্দুলিয়ায় ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে 100 বোতল ফেন্সিডিল, একটি পিস্তল জব্দের দাবি করা হয়েছে।
নোয়াখালী লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে 5টি আগ্নেয়াস্ত্র সহ 2 জনকে আটক করেছে র‍্যাব। জব্দ করা হয়েছে অস্ত্র তৈরি সরঞ্জাম। র‍্যাব জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে ভোরে হাতিয়ার ভায়াটচর এলাকায় অভিযান চালানো হয়। আটক করা হয় বাবুল ও আনোয়ার নামে 2 জনকে। জব্দ করা হয় 3টি একনলা ও 2টি এলজি বন্দুক। পরে তাদের তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুরের রামগতিতে একটি ওয়ার্কশপে অভিযান চালিয়ে জব্দ করা হয় বিপুল পরিমাণে অস্ত্র তৈরির সরঞ্জাম। বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামের পটিয়ায় উদযাপিত হবে মুজিব শতবর্ষ। এই উপলক্ষে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। সকালে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম 12 আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী জানিয়েছেন, 17 মার্চ পটিয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মুজিব বর্ষে কর্মসূচি শুরু হবে। এরপরে রয়েছে জাতীয় সঙ্গীত অধিবেশন, পরিবেশন, 100 জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ, বঙ্গবন্ধুর ভাষণ এবং জীবনী নিয়ে আলোচনা। মুজিব বর্ষ উপলক্ষে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হলো বান্দরবানে। মুজিব বর্ষের আহ্বান পরিচ্ছন্ন বান্দরবানে প্রতিপদেই জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়। এ সময় প্রধান প্রধান সড়কে চালানো হয় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। সড়কে ময়লা আবর্জনা না ফেলতে ব্যবসায়ীদের প্রতি আহ্বানও জানানো হয়। মিল্ক ভিটার সব দুগ্ধজাত পণ্য এখন মিলবে ইউনিমার্টে। গুলশান, বাড়িথাড়া, বনানি, নতুন বাজার, শাহজাদপুর এলাকায় গ্রাহকরা সহজে মিল্ক ভিটার দুগ্ধজাত পণ্য ইউনিমার্ট থেকে ক্রয় করতে পারবে। সকালে রাজধানীর গুলশানে ইউনিমার্ট সেন্টার পয়েন্টে মিল্ক ভিটা পণ্যের একটি কর্নার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন দীপু, ইউনিমার্টের সিইও এম মুর্তজা জামান, পরিচালক শরফুদ্দিন হাসান রশিদ সহ আরও অনেকে। রাজধানীর মহাখালীতে একটি বহুতল ভবনের 7ম তলার একটি অফিস কক্ষে লাগা আগুন নিভিয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। রোববার দুপুরে রসুলবাগ এলাকার রয়্যাল ফিলিং স্টেশনের পাশে 9তলা ভবনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিস জানায় এই ভবনে অগ্নি নির্বাপনের কোনো প্রস্তুতি ছিল না এবং আগুন লাগার কারণ ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও জানা যায়নি। পানির খুবই অভাব। ফর দিস সিজন আমরা অনেকগুলো স্পেশাল ওয়াটার টেন্ডার আমরা আনি এবং খুব তাড়াতাড়ি নির্বাপন করতে সক্ষম হই। উজানে একতরফা পানি প্রত্যাহারে মরতে বসেছে তিস্তা এবং এর শাখা নদী। গ্রীষ্মের আগে পানিশূন্য অবস্থা তিস্তা নদীর বুক জুড়ে কেবলই বালুচর, অথচ এই ঋতুতেই প্রবল স্রোত থাকত একসময়। এতে দেখা দিয়েছে সেচ সংকট, বাধ্য হয়ে ভূগর্ভের পানি ব্যবহার করছেন কৃষক। ব্যারেজের 44টি জল কপাট বন্ধ রেখেও খালে পানি মিলছে না। এতে অর্জিত হয়নি 40,000 হেক্টর জমিতে সেচের লক্ষ্যমাত্রা। পানিটুকুও নেই, যা ধুধু মরুভূমি হিসাবে পড়ে আছে। মাছ ধরা পড়ে না, কেমন করি খাই আর কেমন করি বেড়াই, চলাফেরা তো কোনো গতি নেই। যে সময় আমাদের ধানটা উঠে সে সময় আমরা কৃষকরা দাম পাই না। আমার জমির পাইটা কেলেন গেছে, তিস্তার কেলেন, আমরা পানি পাই না, সেচ দিয়ে আবার করি, সেই আমাদের আমাদের অনেক ক্ষতি। গভীর নলকূপ দিয়ে পানি তোলা হয়, তখন সঙ্গত কারণে মাটির যে উপরিপৃষ্ঠের যেই আর্দ্রতাটা আছে সেটা কমে যায়। নদীতে পানি যদি আর একটু বেশি পাওয়া যায় তাহলে আমরা পুরো কমান্ড এরিয়াতেই আশুলিয়ায় দূরপাল্লার একটি বাসে ব্রিফকেস থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়েছে। শনিবার রাতে নবীনগর বাসস্ট্যান্ডে সেবা গ্রিন লাইনের একটি বাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বাসের হেল্পারের দাবি, শুক্রবার নবীনগর বাসস্ট্যান্ড থেকে একজন যাত্রী কালো রঙের ব্রিফকেস লকারে রেখে গাড়িতে ওঠে, পরে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় গাড়িটি। সেটি শনিবার আবার ঢাকায় আসার আগেই হেল্পার লকার খুলে ব্রিফকেসটি দেখতে পায়। সুযোগ পেলেই অতি মুনাফা লোটার প্রবণতায় নিশ্চিত হচ্ছে না ভোক্তা অধিকার। পণ্য বা সেবা সব ক্ষেত্রেই ক্ষতির মুখে ভোক্তা। নানামুখী উদ্যোগ নেওয়া হচ্ছে কিন্তু ন্যায্যতা নেই। আইন তৈরি ও প্রতিষ্ঠান স্থাপন করা হলেও অবস্থার তেমন পরিবর্তন নেই। ভোক্তা স্বার্থ সুরক্ষায় আইন ও পৃথক অধিদপ্তর হলেও প্রতারণা কমছে না। 2009 সালে প্রতিষ্ঠার পর 26,500 বাজার অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংরক্ষণ করে খুব সহজেভাবে তাদেরকে আইডেন্টিফাই করা যায়। বেশ কিছু প্রতিষ্ঠানও গড়ে তোলা হয়েছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, এইসব প্রতিষ্ঠানগুলির যে সক্ষমতা সেইটা প্রশ্নবিদ। এইখানে উৎপাদক, ব্যবসায়ী, ভোক্তা,
এই তিনটা শ্রেণীর কিন্তু একটা মিলন ব্যাপার আছে। উৎপাদকের যেমন দায়িত্ব আছে, পাইকারি ব্যবসায়ীর যেমন দায়িত্ব, খুচরা ব্যবসায়ীর একরকম দায়িত্ব, একই সাথে ভোক্তা। 18 মার্চ থেকে 11 এপ্রিল পর্যন্ত বান্দরবানে চলবে হাম রুবেলা টিকাদান কর্মসূচি। সকালে সিভিল সার্জন কার্যালয়ের হল রুমে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। এবারে 9 মাস থেকে 10 বছরের কম বয়সী 1,17,500 শিশুকে টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। পুরো জেলায় কাজ করবে 5 সদস্য বিশিষ্ট 170টি টিম। কাশ্মীরে ভয়াবহ ভূমিধসে তৃতীয় দিনের মতো বন্ধ জম্মু শ্রীনগর মহাসড়ক, পাহাড়ি সড়কে এখনও আটকা 3,000-এর বেশি যানবাহন। কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার মহাসড়কের অন্তত 12টি স্থানে ভূমি ও পাহাড় ধস হয়, এরপরই বন্ধ হয়ে যায় সড়কটিতে। সব ধরনের যান চলাচল আটকা পড়ে বহু মানুষ। ভারতের মধ্যপ্রদেশে আগামীকাল কমলনাথ সরকারের জনপ্রিয়তা যাচাই বিধানসভায় আস্থা ভোট। স্পিকার নর্মদা প্রসাদ বরাবর এই নির্দেশনা পাঠিয়েছেন গভর্নর লালজি টান্ডন। বলেছেন সোমবার বেলা 11টায় অধিবেশন শুরুর পরে সরকারের বিরুদ্ধে আস্থা ভোটই হবে প্রথম কাজ, আর সেক্ষেত্রে প্রত্যেক বিধায়ক বাটন চাপার মাধ্যমে জানাবেন সমর্থন। ব্যালট পেপার বা কণ্ঠভোট প্রযোজ্য হবে না এক্ষেত্রে। ছিল আজকের সব খবর। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশন। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে। লগ ইন করুন www.jomuna.tv, facebook.com/jomunatelevision, youtube.com/jomunatv। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই।